চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধার থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার রাত 8টা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফরাক্কা থানার আকুরা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়ক এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ফরাক্কা থানার পুলিশ। মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক 42 বছর, যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যা নাগাদ ফরাক্কা থানার অন্তর্গত আকুরা ব্রিজ সংলগ্ন এলাকায় পড়েছিল মৃতদেহটি। বিষয়টি নজরে আসতেই ফরাক্কা থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তারপরে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এদিকে 34 নম্বর জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকা জুড়ে কার্যত হইচই সৃষ্টি হয়। রাস্তাতে ঘোরাঘুরি করতো, ঘোরাঘুরি তো ঠান্ডার দিনে বয়স্ক হয়ে আছে, মারা গেছে। এখন ঠান্ডার সে মারা গেছে না, সকাল থেকে ভালো ছিল, তারপরে আবার এখন কিছুক্ষণ আগে দেখছে তো মারা গেছে।